হে বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি এক্সপ্লেন করবো 2019 সালে হিন্দি ভাষায় মুক্তি পাওয়া দারুণ একটি সাইকোলজিক্যাল থ্রিলার মুভি টনি। মুভির দারুণ সব সাসপেন্স আর টুইস্ট আপনাকে ভিডিওর শেষ পর্যন্ত ধরে রাখবে। শহরের মধ্যে বেশ কিছুদিন ধরে সিরিয়াল কিলিংয়ের ঘটনা ঘটছে। অপরদিকে কিছু সাইকোলজির স্টুডেন্ট ক্রিমিনালদের সাইকো অ্যানালিসিস করার জন্য একটি রিপোর্ট বেরোচ্ছে। এই মুভির রহস্য আপনার ভালো লাগতে বাধ্য, তো আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। মুভির শুরুতে আমাদের কিছু পেপার কাট দেখানো হয়। আসলে বেশ কিছুদিন ধরে শহরের বিভিন্ন জায়গায় সিরিয়াল কিলিং এর ঘটনা ঘটছে। কে খুনগুলো করছে আর কেনই বা করছে তা এখনো জানা যায়নি। এরপর আমাদের দেখানো হয় একটি অজানা ব্যক্তি একটি ফ্ল্যাটের সামনে এসে ডোরবেল বাজায়। ফ্ল্যাটের মধ্যে থেকে একটি মেয়ে দরজা খুললে লোকটি সেখানে মেয়েটিকে শ্যুট করে দেয়, আর এখানে সিন কাট হয়। পরের সিনে আমাদের দেখানো হয় কিছু পুলিশ অফিসাররা রাস্তা আটকে ড্রিঙ্কিং ড্রাইভ টেস্ট করছে। এখানে বিলাস নামের একজন অফিসার তার সিনিয়র অফিসার মিস্টার দিগের সাথে কথা বলছিল। তখন বাইক দিয়ে একটা ছেলে সেখান দিয়ে যাওয়ার সময় পুলিশরা তাকে আটকায়। পুলিশদের দেখে ছেলেটি একটু ভয় পেয়ে যায়। বিশাল ছেলেটিকে জিজ্ঞেস করে, তুমি ভয় পাচ্ছ কেন? ছেলেটি বলে, স্যার প্রথমবার পুলিশদের সাথে কথা বলছি, এই কারণে একটু ভয় লাগছে। বিলাস ছেলেটিকে তার পরিচয় জিজ্ঞেস করলে ছেলেটি বলে তার নাম আশিস আর সে একজন সাইকোলজির স্টুডেন্ট। বন্ধুর বাসা থেকে গ্রুপ স্টাডি করে বাসায় ফিরছে। বিলাস ছেলেটিকে যেতে বললে ছেলেটি তাড়াহুড়ো করে বাইক স্টাডি দিকে পড়ে যায়। বিলাস ছেলেটিকে ধরে ওঠাতে গেলে বুঝতে পারে তার কোমরে কিছু একটা আছে। বের করলে দেখা যায় সেটি একটি বন্দুক। এরপর বিলাস আশিসকে পুলিশ ভ্যানে বসিয়ে জিজ্ঞাসাবাদ করলে আশিস কিছুই বলে না। তখন বিলাসের সিনিয়র অফিসার মিস্টার দিঘি এসে আশিসকে জিজ্ঞেস করে সে কোনো গ্যাংয়ের সদস্য কিনা। আশিস একটা লোকের নাম দেখে বলে সে এই লোকের সামনেই কথা বলবে। সেই লোকটি হচ্ছে ক্রাইম ব্রাঞ্চের একজন অফিসার ইন্সপেক্টর সুনীল বাগমারে। এরপর মিস্টার ভিগি বিশালকে ইন্সপেক্টর সুনীল বাগমারের সাথে দেখা করতে বলে আশিসকে নিয়ে থানার দিকে রওনা দেয়, আর বিশাল চলে যান ইন্সপেক্টর সুনীল বাগমারের অফিসে। বিশাল এখানে ইন্সপেক্টর সুনীলকে বলে, স্যার আশিস নামের এই ছেলেটিকে একটি বন্দুকের সাথে আটক করা হয়েছে, আর ছেলেটি বলছে আপনার সামনেই কথা বলবে। এরপর আমাদের পুলিশ স্টেশনের সিন দেখানো হয়। মিস্টার বিগি এখানে আশিসকে জিজ্ঞাসাবাদ করছিল, তখনই বিশাল আর ইন্সপেক্টর বাগমারে সেখানে এসে পৌঁছায়। আশিস ইন্সপেক্টর সুনীল বাগমারাকে দেখে একটু চমকে যায়। ইন্সপেক্টর সুনীল আশিসকে জিজ্ঞেস করে, তুমি আমাকে চেনো? আশিস এখানে কান্না করতে করতে সবাইকে বলতে থাকে, স্যার আমাকে ফাঁসানো হয়েছে, দয়া করে আমাকে বাঁচান। এরপর ইন্সপেক্টর সুনীল সেখান থেকে চলে যায়, আর মিস্টার ভিগি আশিসকে পাশে একটি রুমে গিয়ে একটু রাম ধলাই দেয়। তবে আশিস বলতে থাকে, স্যার আমি কিছু করিনি, আমাকে ফাঁসানো হয়েছে। একটু পর বিশাল সেই রুমে গেলে মিস্টার ভিগি বিশালকে বলে, আগামীকাল সকালের মধ্যে ওর পেটের যত কথা আছে সবগুলো বের করে নিবে। মিস্টার ভিগি চলে যাওয়ার পর বিশাল আশিসকে জিজ্ঞেস করে, তুমি এই গানটি কোথায় পেয়েছো? আশিস বলে, এই গানটি আমাকে ইন্সপেক্টর বাগমারে দিয়েছিল দুজন লোককে হত্যা করার জন্য। তবে একটু আগে যে এসেছিল সে ইন্সপেক্টর বাগমারে নয়, এর মানে কেউ একজন পুলিশের মিথ্যে পরিচয় দিয়ে আশিসকে ফাঁসিয়েছে আর কি। আশিস এখানে বিশালকে করুণা করে বলতে থাকে, স্যার আমি কিছু করিনি, আমাকে ফাঁসানো হয়েছে। কিন্তু বিশাল আশিসের কথা বিশ্বাস করে না। বিশাল শেখ নামের একজন কনস্টেবলকে ডেকে আশিসকে লকআপে ঢোকাতে বলে। বিশাল যখন চলে যাচ্ছিল আশিস ডেকে বলে, স্যার আমার কাছে কিছু ইনফরমেশন আছে। বিশাল আশিসকে ইনফরমেশনের ব্যাপারে জিজ্ঞেস করলে আশিস বলে, গত কয়েক মাস ধরে শহরে যে মার্ডারগুলো হচ্ছে আমি সেই সম্পর্কে জানি। বিশাল কনস্টেবল শেখকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর আশিসকে জিজ্ঞেস করে, তুমিও কি সেই খুনগুলোর সাথে জড়িত নাকি? আশিস বলে, না স্যার, তবে আমি এগুলোর মধ্যে ফেঁসে গিয়েছি। বিশাল বলে, তুমি এই ব্যাপারগুলো তোমার মা বাবাকে বলেছ? আশিস বলে, স্যার আমার মা বাবা নেই, আমি একজন অনাথ। কিন্তু বিশাল আশিসের কথা বিশ্বাস করে না। আশিস বলে, স্যার আপনার যদি বিশ্বাস না হয় তাহলে ঘোড়া এর বালা আশ্রমে গিয়ে জিজ্ঞেস করতে পারেন। আশ্রমের কথা শুনে বিশাল একটু চমকে যায়, আর আশিসকে জিজ্ঞেস করে এই খুনগুলো কে করছে। তখন সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে, আর আমাদের মার্টিন, কার্তিক, কামিয়া আর আশিসকে দেখানো হয়। তারা চারজনই সাইকোলজির স্টুডেন্ট ছিল, আর তারা চারজনই তাদের প্রজেক্ট কমপ্লিট করেনি। আর মার্টিনকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে মার্টিন বলে, আমার কাছে এই প্রজেক্টটি চ্যালেঞ্জিং মনে হয়নি। এছাড়াও অর্ধেকের বেশি স্টুডেন্টরা এই প্রজেক্টটি কমপ্লিটই করেনি। তারা কলেজের লাইব্রেরি থেকে পুরোনো নোটগুলো কালেক্ট করে সেগুলো মডিফাই করে সাবমিট করেছে, তবে আমি চাই আলাদা কিছু একটা করার জন্য। আর এই কারণে তাদের টিচার তারা চারজনকে একসাথে একটি প্রজেক্ট কমপ্লিট করার জন্য বলে, আর প্রজেক্টের সাবজেক্ট ডিসাইড করবে মার্টিন। এরপর আমাদের দেখানো হয় তারা চারজন একটা জায়গায় বসে কথা বলছিল। এখানে কার্তিক মার্টিনকে তার প্ল্যান সম্পর্কে জিজ্ঞেস করে। মার্টিন বলে, আমি ঠিক করেছি আমরা এমন একজনকে আমাদের সাবজেক্ট বানাবো যে কিনা ডাবল পার্সোনালিটির, তার পার্সোনালিটির পিছনে কিছু সিক্রেট থাকবে। আশিস এখানে বলে, তোমরা কি রাস্তায় লোকদের ধরে ধরে জিজ্ঞেস করবে, ভাই আপনার জীবনের পিছনে কোনো সিক্রেট আছে? মার্টিন এখানে বলে, এটার জন্য আমি একটি প্ল্যান করে রেখেছি। খ্রিস্টানরা কোনো পাপ বা অপরাধ করার পর তাদের পাদ্রির কাছে গিয়ে কনফারেন্স করে, আর আমার প্ল্যান হচ্ছে চার্চের কনফেশন বক্সে একটি মাইক্রোফোন সেট করব। এতে করে যারা সেখানে কনফারেন্স করতে আসবে আমরা তাদের সম্পর্কে জানতে পারবো, আর তাদের সবাইকে একটি পেন ক্যামেরা দেখায়। আর মার্টিন ঠিক করে সেই পেন ক্যামেরাটি চার্চের কনফেশন বক্সে সেট করবে। এর কিছুদিন পর মার্টিন তাদের সবাইকে কল করে তার বাসায় ডাকে, আর টনি নামের একটা লোকের রেকর্ডিং শোনায়।
টনি এখানে চার্চের ফাদার ফেবিয়ানকে বলছিল সে গতকাল একজন লোককে হত্যা করেছে। এটা শুনে তারা তিনজন শক হয়ে যায়। আর সেই রেকর্ডিং থেকে আমরা জানতে পারি টনি এর ফাদার ফেবিয়ান হচ্ছে ভাই। মার্টিন ডিসাইড করে টনিকেই তাদের সাবজেক্ট বানাবে, তবে আশিস এতে রাজি হচ্ছিল না। আশিস বলে আমাদের পুলিশকে সব জানানো উচিত, কিন্তু বাকি তিনজনের প্রেশারে আশিস কিছু বলতে পারে না। আর তারা চাইছিল টনির সাথে দেখা করার জন্য। এই কারণে মার্টিন ঠিক করেছে টনির ভাই ফাদার ফেবিয়ানকে কল করে এই রেকর্ডিং শুনে তাকে ব্ল্যাকমেল করবে টনির সাথে দেখা করার জন্য। মার্টিন ফাদার ফেবিয়ানকে কল করে ব্ল্যাকমেল করে আর টনির সাথে দেখা করার জন্য তার বাড়িতে আসতে বলে। এরপর আমাদের টনিকে দেখানো হয়। টনি এখানে মার্টিনের বাড়িতে এসেছিল। আসলে মার্টিনও চাইছিল টনির সাইকো অ্যানালাইসিস করার জন্য, আর এই কারণে তারা সাইকোলজি রিলেটেড কিছু কোশ্চেন মার্ক করে নেয় টনিকে জিজ্ঞেস করার জন্য। তবে টনি এখানে না দেখি মার্টিনকে বলে দেয় সে কী কী কোশ্চেন নোট করেছিল। এর মানে টনি মার্টিনের চেয়েও বড় মাপের খেলোয়াড়, মানে টনি মার্টিনের চেয়ে ভালো সাইকোলজি বুঝি আর কি। কথায় কথায় টনি মার্টিনের গলায় ছুরি তুলে তার থেকে পেন ক্যামেরাটি নিয়ে নেয়। আর সেখান থেকে চলে যাওয়ার সময় মার্টিনকে জিজ্ঞেস করে, তোমরা কি শুধু আমার সাইকো অ্যানালাইসিস করতে চাও? মার্টিন বলে, হ্যাঁ আমরা শুধু আপনার সাইকো অ্যানালাইসিস করতে চাই। টনি বলে, এভাবে কিছুই হবে না, তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখানো উচিত, তবে তোমরা যদি কাউকে বিষয়ে বলো তাহলে আমি তোমাদেরকে মেরে ফেলবো। আর টনি সেখান থেকে চলে যায়। এরপর সিন চলে আসে বর্তমানে। মিস্টার বিকি বিশালের সাথে কথা বলছিল। বিশাল মিস্টার বিকিকে বলে, আমার মনে হয় আশিস মিথ্যা কথা বলছে, তবে আমাদের ভেরিফিকেশন তো করতেই হবে। এরপর বিলাস চলে যায় ফাদার ফেবিয়ানের সাথে দেখা করতে। তবে বিলাস সেখানে গিয়ে ফাদার থমাসের কাছে জানতে পারে গত 2 মাস ধরে ফাদার ফেবিয়ান নিখোঁজ। বিলাস থমাসকে ফাদার ফেবিয়ানের ভাই টনির ব্যাপারে জিজ্ঞেস করে, তবে ফাদার থমাস বলে সে ফাদার ফেবিয়ানের ভাইয়ের সম্পর্কে কিছুই জানে না। এরপর বিলাস ফাদার থমাসকে একটি কার্ড দিয়ে বলে, আপনার কিছু মনে পড়লে অবশ্যই আমাকে কল করে জানাবেন। এটা বলে বিলাস সেখান থেকে চলে যায়। আর সিন শিফট হয় পুলিশ স্টেশনে। মিস্টার বিগি এখানে আশিসকে মার্টিনের সম্পর্কে জিজ্ঞেস করে। আশিস বলে, মার্টিন হচ্ছে সরকারি উকিল লরেন্স উইলসনের ছেলে মার্টিন উইলসন। মিস্টার বিগি এখানে আশিসকে জিজ্ঞেস করে, টনি বলেছিল তোমাদের প্র্যাকটিক্যাল কিছু দেখাবে, সেটা কি ছিল? এরপর আশিস বলতে শুরু করে আর সিন চলে যায় অতীতে। একদিন মার্টিন আশিসকে কল করে ডাকে আর রাস্তার বাসা থেকে আশিসকেও নিয়ে নেয়। গাড়ির মধ্যে ছিল টনি, মার্টিন, বিবেক, কামিয়া আর আশিস। টনির কথা মতো তারা এখানে একটা লোককে ফলো করছিল। এর কিছুক্ষণ পর টনি মার্টিন আর আশিসকে নিয়ে ইলেকট্রিশিয়ান সেজে সেই লোকটির বাসায় যায়। আর টনি সেখানে লোকটার গলায় তার পেঁচিয়ে তাকে সেখানেই হত্যা করে। টনি যখন লোকটিকে হত্যা করছিল মার্টিন তখন লোকটির পা ধরে রেখেছিল। লোকটি মারা যাওয়ার পর তারা তিনজন সেখান থেকে চলে যায়। আর সিন চলে আসে বর্তমানে। মিস্টার বিগি আশিসকে বলে, তুমি যখন খুন হতে দেখেছো তাহলে পুলিশকে কেন বলোনি? আশিস বলে, স্যার আমার কিছু করার ছিল না। মিস্টার বিগি এখানে আশিসকে বলে, টনি যখন সেই লোকটাকে হত্যা করছিল মার্টিন তার পা ধরে রেখেছিল, তুমি এটা কোর্টে বলতে পারবে? আশিস বলে, হ্যাঁ স্যার আমি কোর্টে সব কিছু বলতে পারবো। এরপর মিস্টার বিগি বিলাসকে কল করে জিজ্ঞেস করে বিলাস কোথায় আছে। বিলাস বলে সে ওই লোকের বাসায় যাচ্ছে যে লোককে মারার জন্য আশিসকে পাঠানো হয়েছে। মিস্টার বিগি বলে, সেখান থেকে তাড়াতাড়ি পুলিশ স্টেশনে আসো, একটা জ্যাকপট লেগেছে। এরপর দেখানো হয় বিলাস সেই বৃদ্ধ দম্পতির বাসায় গিয়েছে। বিলাস এখানে সেই লোকটাকে আশিসের ছবি দেখিয়ে বলে, এই ছেলেটাকে চিনেন? লোকটি বলে, না এই ছেলেটিকে। বিলাস বলে, গতকাল রাতে এই ছেলেটিকে একটি বন্দুকের সাথে ধরা হয়েছে, আর কেউ একজন এই ছেলেটিকে আপনাকে মারার জন্য পাঠিয়েছিল। সেই বৃদ্ধ লোকটি বিলাসকে বলে, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে, কারণ আমার কোনো শত্রু নেই। বিলাস সেই লোকটিকে তার সম্পর্কে জিজ্ঞেস করে। লোকটি বলে, আমি একটি ইলেকট্রিক কোম্পানিতে জেনারেল ম্যানেজার ছিলাম, গত 15 বছর ধরে রিটায়ার্ড আছি, আর আমাদের কোম্পানি মিলিটারিকে হাইটেক ওয়েপন সাপ্লাই করতো। বিলাস লোকটিকে জিজ্ঞেস করে, সেই কোম্পানিতে আপনার কোনো শত্রু ছিল? লোকটি ওয়েব বলে, এটা অসম্ভব, কারণ সেই ফ্যাক্টরির সবাই তাকে খুব সম্মান করত। বিলাস তাদের পরিবারে আর কে কে আছে জিজ্ঞেস করলে সেই মহিলাটি বলে, তাদের ছেলে দত্তাত্রে। দত্তাত্রে? ভাইরে ভাই কি নাম, বলতে গেলে দাঁত ভেঙে যায়। যাই হোক আমি একে দত্ত বলবো। সেই মহিলাটি বলে, তাদের ছেলে দত্ত গত 20 বছর ধরে আমেরিকায় থাকে। এরপর বিলাস সেখান থেকে সোজা চলে যায় আশিসের পোলা সেই গোড়াইয়ের বাল আশ্রমে। বিলাস সেখানে গেলে সেই আশ্রমের মালিক তাকে কষে একটা থাপ্পড় মারে, আর এখানেই সিন কাট হয়ে যায়। এর মানে বিলাসের এই আশ্রমের সাথে কিছু একটা কানেকশন অবশ্যই আছে, আর এই কারণে আশিস যখন এই আশ্রমের কথা বলেছিল বিলাস একটু চমকে যায়। যাই হোক এরপর আমাদের দেখানো হয় বিলাস আর মিস্টার দিকে কথা বলছিল। মিস্টার দিকে বিলাসকে বলে, আশিস কোর্টে সাক্ষী দেওয়ার জন্য প্রস্তুত, আর আমি খোঁজ নিয়ে দেখেছি, তাদের মধ্যে কামিয়া নামের যে মেয়েটি আছে তার বাবার 4টি ফ্যাক্টরি আছে। এবার বুঝতে পেরেছ কত বড় চেকপোর্ট লেগেছে? আসলে মিস্টার দিকে এখানে চাইছিল আশিসের সাহায্যে মার্টিন, কার্তিক, কামিয়াকে গ্রেফতার করে তাদেরকে ছাড়ার জন্য তাদের ফ্যামিলি থেকে মোটা অঙ্কে ঘুষ নেবে আর কি। এরপর আমাদের দেখানো হয় রাতের বেলা বিলাস আশিসকে ডেকে জিজ্ঞেস করে, দিকে স্যার বলছে তুমি নাকি বলেছিলে টনি তোমাদের সামনে একটি খুন করেছিল? আশিস বলে, একটি নয়, টনি আমাদের সামনে 4টি খুন করেছিল। বিলাস বলে, এত কিছু হয়ে গিয়েছে তুমি পুলিশকে কেন জানাওনি? আশিস বলে, আমি পুলিশকে অনেক ভয় পাই। এরপর বিলাস আশিসকে জিজ্ঞেস করে, টনির বাসা কোথায় তুমি জানো?
আর এখানেই সিন ফ্ল্যাশব্যাকে যায়। আর আমরা দেখি এখানে কামিয়া নামে সেই মেয়েটি টনিকে জিজ্ঞেস করছে তার ফ্যামিলিতে কে কে আছে। টনি বলে তার ফ্যামিলিতে শুধু তার ভাই ফাদার ফেবিয়ান আর তার গার্লফ্রেন্ড মারিয়াই আছে। মার্টিন এখানে টনিকে জিজ্ঞেস করে, মারিয়াও কি তোমার সম্পর্কে সব জানে? টনি বলে, না, ও জানে আমি একজন সেলসম্যান। এরপর আমাদের মারিয়াকে দেখানো হয়, আর এই মারিয়া কি মুভির প্রথম সিনে কেউ একজন গুলি করে হত্যা করেছিল। যাই হোক, মারিয়ার এখানে কিছু কাজ থাকায় সে তাদেরকে বাই বলে সেখান থেকে চলে যায়। এরপর মার্টিন টনিকে জিজ্ঞেস করে খুন করলে কেমন ফিল হয়। টনি বলে, কিছু কথা বলা যায় না, নিজে কি অনুভব করতে হয়। মার্টিন বলে, আমি এটা অনুভব করতে চাই। আর এখানেই আমরা বুঝতে পারি টনি ধীরে ধীরে তাদের সবাইকে ম্যানিপুলেট করে তার মতো সিরিয়াল কিলার বানাচ্ছিল, কিন্তু আশিস এখানে মেন্টালি অনেক স্ট্রং ছিল। এই কারণে টনির সাইকোলজিক্যাল এফেক্টের কোনো প্রভাবই আশিসের উপর পড়ছিল না। এরপর সিন শিফটের পরের দিন সকালবেলায় টনি তাদের সবাইকে একটা লোকের বাসায় নিয়ে যায়। তবে এবার টনি নয়, মার্টিন সেই লোকটার গলায় একটি তার বেঁধে লোকটাকে সেখানেই হত্যা করে। আর লোকটার প্রেগনেন্ট ওয়াইফ সেখানে চলে আসলে কামি একটি স্ট্যাচু দিয়ে তাকে মেরে সেখানেই সোফায় ফেলে দেয়। মার্টিন সেই লোকটাকে মারার পর সেই প্রেগনেন্ট মহিলার গলায় তার বেঁধে তাকেও সেখানে হত্যা করে। এরপর তারা সেখান থেকে চলে যায়। গাড়ির মধ্যে কার্তিক মার্টিনকে জিজ্ঞেস করে, মার্টিন কেমন ফিল হচ্ছে? মার্টিন বলে, আমি কিছু বলতে পারবো না, আমার মনে হচ্ছে আমি অনেক ক্ষমতা পেয়ে গিয়েছি। এটা কেমন ক্ষমতা ভাই, ওরা তো চার রাস্তার মোড়ে আগুন লাগায় ফুলানোর উচিত। যাই হোক, এরপর টনি মার্টিনকে একটি ডায়েরি দিয়ে বলে, আজকের পর থেকে আমার কাজটা তুমি করবে, আর মনে রাখবে এই ডায়েরির মধ্যে যাদের নাম লেখা আছে শুধু তাদেরকে হত্যা করবে। আসলে টনি এখানে এই খুনগুলো এই কারণেই করছিল, তার মনে হতো গড তাকে খারাপ মানুষদেরকে শাস্তি দেওয়ার জন্য পাঠিয়েছে। টনি মনে করতো সে গডের সার্ভেন্ট। কার্তিক এখানে টনিকে জিজ্ঞেস করে, তোমার কাজ যদি এখন থেকে মার্টিন করে তাহলে তুমি কি করবে? টনি বলে, আমি মারিয়ার সাথে এখান থেকে অনেক দূরে চলে যাব, আর আমার কাজ করবে মার্টিন, আর তোমরা সবাই মার্টিনের কথা মতো চলবে। তবে আশিস সেখানে গাড়ি থেকে নেমে চলে যায়। এরপর সিন চলে আসে আবার বর্তমানে। বিলা সেখানে আশিসকে বলে, তুমি তাদের সাথে কেন থাকতে? আশিস বলে, আমি সেখানে ফেঁসে গিয়েছিলাম, আর আমার কাছে এমন কোনো প্রমাণ ছিল না যেটা দিয়ে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবো। বিলাস আশিসকে বলে, তুমি এখন পর্যন্ত যা কিছু বলেছো তার মধ্যে এখনো কিছুই ভেরিফাইড হয়নি। তুমি প্রথম ইন্সপেক্টর বাগমানের কথা বলেছিলে, কিন্তু সে নকল ছিল, আর তোমাকে যে লোককে হত্যা করার জন্য বলা হয়েছিল আমি সেই ঠিকানাও গিয়েছিলাম। সেখানে 80 বছরের এক বৃদ্ধ দম্পতি থাকে, আর আমি সেই চার্চেও গিয়েছিলাম যে চার্চের কথা তুমি বলেছিলে, কিন্তু সেখানে ফাদার ফেবিয়ানকে খুঁজে পাইনি, কারণ গত 2 মাস ধরে ফাদার ফেবিয়ান নিখোঁজ। বিলাস আশিসকে বলে, তুমি আমাকে সবকিছু সত্য সত্য বলে দাও, না হলে আমি তোমার কোনো সাহায্যই করতে পারবো না। আশিস বলে, স্যার আমার মায়ের কসম আমি সব সত্য বলছি। বিলাস আশিসকে জিজ্ঞেস করে, তুমি মোট কতগুলো খুন হতে দেখেছিলে? তখন সিন চলে যায় আবার ফ্ল্যাশব্যাকে। আশিস এখানে তার রুমে বসে কিছু নোট বানাচ্ছিল, তখনই টনি সেখানে আসে। টনি এখানে আশিসকে জিজ্ঞেস করে, আশিস তোমার কি মনে হয় আমি লোকদেরকে কেন মারছি? আশিস বলে, কারণ তোমার মনে হয় এই লোকেরা অনেক বড় পাপ করেছে, আর শুধু তুমি এই লোকদেরকে শাস্তি দিতে পারবে। এরপর টনি জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় আমি কিভাবে জানতে পারি এই লোকেরা পাপ করেছে? আশিস বলে, এখন পর্যন্ত তুমি যাদেরকে হত্যা করেছো তারা সবাই খ্রিস্টান ছিল, আর আমার মনে হয় তুমি তাদের সবার কনফেশন শুনেছিলে, ঠিক ওইভাবে যেভাবে মার্টিন তোমার কনফেশন শুনেছিল। টনি বলে, তুমি ঠিক বলেছো, তো এখন কি তুমি পুলিশের কাছে যাবে? আশিস বলে, না, গিয়েই কি করব, আমার কথা কেউ বিশ্বাস করবে না, এছাড়াও আমার কাছে কোনো প্রুফ নেই। টনি বলে, আমি যদি তোমাকে প্রমাণ দেই মার্টিনের ভিডিওস খুন করার সময়। আশিস বলে, তুমি আমার জন্য এটা কেন করবে? টনি বলে, কারণ আমি মার্টিনের সম্পর্কে খুব ভালো করে জানি, আর আমি চাই না মার্টিন তোমার কোনো ক্ষতি করুক। আশিস বলে, আমাকে সেই ভিডিওস গুলো কবে দেবে? টনি বলে, যেদিন আমি এখান থেকে চলে যাব সেদিনই আমি তোমাকে সেই ভিডিও গুলো দিব, তবে ততদিন তোমার আমাদের সাথে থাকতে হবে, আর এই কথাগুলো কারোর সাথে শেয়ার করবে না। এরপর আশিস আবারও টনি আর মার্টিনের সাথে যায়। টনি এবার তাদের সবাইকে একটি ওয়্যার হাউসে নিয়ে যায়। সেখানে টনি আগে থেকে একটা ছেলের একটা মেয়েকে বেঁধে রেখেছিল। আসলে এখানে এই মেয়েটি তার হাজব্যান্ড থাকা সত্ত্বেও তার বেস্ট ফ্রেন্ডের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে এসেছিল, আর এই কারণে টনি আর মার্টিনরা তাদেরকে ধরে নিয়েছে। কামিয়া সেখানে প্রথমে সেই ছেলেটিকে গলা কেটে হত্যা করে। এরপর মার্টিন সেই মেয়েটিকে পেট্রোল দিয়ে সেখানেই জ্বালিয়ে দেয়। এরপর সিন আবার বর্তমানে আসে। আশিস সেখানে বলছিল এগুলো দেখার পর সে অনেক ভয় পেয়ে যায়, আর টনি তাদের সবাইকে বলেছিল কিছুদিন কেউ কারোর সাথে দেখা না করার জন্য। এরপর আমি আমার কাজে ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু গত পরশুদিন যখন আমি হোস্টেলে আসি তখন একটা লোক আমার সাথে দেখা করতে আসে। এখানে সিন আবারও ফ্ল্যাশব্যাকে যায়। সেই লোকটি এখানে আশিসকে বলে সে ক্রাইম ব্রাঞ্চ থেকে ইন্সপেক্টর বাগ মারে, আর সে আশিসের সাথে কিছু কথা বলতে চায়। সেই লোকটি আশিসকে বলে, তুমি মার্টিন উইলসন নামের কাউকে চিনো? আশিস বলে, হ্যাঁ। তখন সেই লোকটি জিজ্ঞেস করে, শেষবার কবে দেখা হয়েছিল? আশিস বলে, মোটামুটি 10 দিন আগে। সেই লোকটি বলে, যখন তার ওয়্যার হাউসে সেই মেয়েটিকে জ্বালিয়ে মেরেছিল। লোকটি বলে, গতকাল তাদের 3 জনকে গ্রেফতার করা হয়েছে, আর তারা স্টেটমেন্ট দিয়েছে মোটামুটি 8টি খুনে তোমার হাত রয়েছে। আমি সেখানে বলে, স্যার আমি কিছুই করিনি, তারাই সব করেছিল, আর আমাকে এখানে ফাঁসানো হয়েছে। লোকটি বলে, আমি জানি, যখন 3 জন লোকের বয়ান একই রকম হয় তখন এটা বুঝে নিতে হয় তাদের একজন ভালো উকিল ট্রেন করেছে, আর মার্টিন উইলসনের বাবা একজন সরকারি উকিল, আর মার্টিনের বাবাই এসব করেছে। সে লোকটি আশিসকে বলে, আমি তোমাকে সাহায্য করতে চাই,
তুমি সরকারি উইটনেস হয়ে যাও, তোমার সুরক্ষার গ্যারান্টি আমি নিব, তবে এটার জন্য তোমাকে আমার একটি কাজ করে দিতে হবে। সে লোকটি আশিসকে একটি গান দিয়ে বলে, এই কাজটি করলে দেশের জন্য অনেক উপকার হবে, তবে এটা তুমি কাউকে বলতে পারবে না। এরপর সিন আবার বর্তমানে আসে। বিলাস এখানে আশিসের লিখিত বয়ান মিস্টার বিগেকে দেয়। মিস্টার বিগে এখানে বিলাসকে বলে, যত তাড়াতাড়ি সম্ভব মার্টিন কার্তিকার কামিয়াকে গ্রেফতার করে নাও। এরপর বিলাস কিছু কনস্টেবলদেরকে সাথে নিয়ে একে একে কার্তিক, কামিয়া আর মার্টিনকে গ্রেফতার করে নেয়। এর কিছুক্ষণ পরে মার্টিনের বাবা মিস্টার উইলসন থানায় আসে। মিস্টার উইলসন এখানে অফিসার বিগেকে বলে, তুমি ভালো করেই জানো আমি কে। মিস্টার বিগে বলে, স্যার আমি ভালো করেই জানি আপনি কে, এই কারণে তো বলছি আসেন বসে কথা বলি। তারা কি কথা বলবে সেটা তো আমরা বুঝতেই পারছি, সেটেলমেন্ট করবে আর কি। যাই হোক, মিস্টার বিগি এখানে মিস্টার উইলসনকে বলে, আপনার ছেলে মার্টিন মোটামুটি 8টি খুনের দায়ে তাকে গ্রেফতার করা হয়েছে, আর আমাদের কাছে সলিড এভিডেন্স আছে যেটা দিয়ে খুব সহজে প্রমাণ করা যাবে মার্টিনই খুনি। মিস্টার বিগি বলে, আপনার জন্য একটি ভালো খবর আছে, আপনার ছেলে আর তার 3 বন্ধুকে যে গ্রেফতার করা হয়েছে এটা আমি এখনও স্টেশনের ডায়েরিতে নোট করিনি। মিস্টার বিগে মিস্টার উইলসনকে বলে, কার্তিক আর কামিয়ার বাবু মার সাথে আপনি কথা বলুন, দেখেন তারা কি বলে। এরপর আমি তো আসি, সন্ধ্যাবেলা দেখা করব। এরপর আমাদের দেখানো হয় রাতের বেলা পুলিশরা মার্টিন কার্তিক আর কামিয়াকে চিকেন ক্রিসপি ফ্রাই খাওয়াচ্ছে, 8-10টা খুন করার পর থানার পুলিশরা তাদেরকে ক্রিসপি চিকেন খাওয়াচ্ছে, হোয়াট এ সিস্টেম। যাই হোক, এরপর আমাদের দেখানো হয় মিস্টার দিগি এসেছে মার্টিন কার্তিক আর কামিয়ার প্যারেন্টসের সাথে দেখা করার জন্য, আর মার্টিন কার্তিক আর কামিয়াকে ছেড়ে দেওয়ার জন্য 5 কোটি টাকার ডিল ফাইনাল করে। এরপর আমাদের দেখানো হয় মিস্টার দিগি বিলাসের সাথে একটি বারে দেখা করে। মিস্টার দিগি এখানে বিলাসকে বলে, 2 কোটি টাকায় ডিল করেছি, আর বিলাসকে 50 লাখ টাকা দেয়, মানে ওখানে 4.5 কোটি টাকা খেয়ে দিছি নিজেই। বাইরে ভাই, যাই হোক বাদ দেন, কিছু করার নাই পুলিশে মনে ভাই। মিস্টার দিগি এখানে বিলাসকে বলে, টনির কোনো খোঁজ পাওয়া গিয়েছে? বিলাস বলে, না স্যার। মিস্টার দিগি বিলাসকে জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় মানিয়াকে কে খুন করতে পারে? বিলাস বলে, জানি না স্যার, কোনো ক্লু পাওয়া যায়নি। আর আশিসের মতে টনি খুব তাড়াতাড়ি শহর ছেড়ে পালাবে, আমরা যদি এয়ারপোর্ট, রেল স্টেশন বা বাস স্টেশনগুলোতে খোঁজ নিই তাহলে হয়তো টনিকে ধরতে পারবো। মিস্টার দিগি বলে, দরকার নেই, ওকে পালাতে দাও, ওকে পেয়ে গেলে ঝামেলা আরো বেড়ে যাবে। বিলাস বলে, তাহলে সবাইকে ছেড়ে দেবো? মিস্টার দিগি বলে, না সবাইকে নয়, আসলে মিস্টার দিগির প্ল্যান ছিল, আসলে মিস্টার বিকে প্ল্যান করে মার্টিন কার্তিক আর কামিয়াকে ছেড়ে দিয়ে আশিসকে তারা এনকাউন্টারে মেরে ফেলবে। বিলাস বলে, এটা করা ঠিক হবে? মিস্টার বিকে বলে, আরে অনাথ আশ্রমে বড় হয়েছে, ওর খোঁজ নেওয়ার জন্য কেউ আসবে না। বিলাস বলে, অফিসার বাঘ মারে তাকে দেখেছিল। মিস্টার বিকে বলে, তাকে আমি দেখে নেব। বিলাস মিস্টার দিগিকে জিজ্ঞেস করে, কবে করবে? মিস্টার দিগি বলে, আগামীকাল রাতে। এরপর মিস্টার দিগি সেখান থেকে চলে যায়। তখনই ফাদার থমাস বিলাসের কাছে কল করে। মনে আছে বিলাস যখন ফাদার ফিবিয়ানকে খোঁজার জন্য চার্চে যায়, সেখানে তার ফাদার থমাসের সাথে দেখা হয়েছিল, আর সে ফাদার থমাসকে তার ফোন নাম্বার দিয়ে বলেছিল কিছু জানতে পারলে তাকে যেন জানায়। ফাদার থমাস এখানে বিলাসকে কল করে এক জায়গায় ডাকে। বিলাস সেখানে গেলে ফাদার থমাস বিলাসকে জানায়, ফাদার ফিবিয়ানের টনি নামের একটি ভাই ছিল, তবে সে খুব ছোট থাকতেই মারা গিয়েছে। এটা শুনে বিলাস একটু চমকে যায়, আর ফাদার থমাসকে জিজ্ঞেস করে সে কিভাবে মারা গিয়েছিল। ফাদার থমাস বলে, তার বাবা একদিন ড্রিঙ্ক করে তাকে অনেক মেরেছিল, আর সেই কারণে টনি সেখানেই মারা যায়। আর ফাদার থমাস এখানে বিলাসকে একটি ফাইল দিয়ে বলে, এই ফাইলে ফাদার ফেপেনের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে সব কিছু আছে। এরপর ফাদার থমাস সেখান থেকে চলে যায়। এরপর আমাদের প্রথমবারের মতো ফাদার ফেবিয়ানকে দেখানো হয়, আর এখানেই মুভির টুইস্ট রিভিল হয়। আসলে ফাদার ফেবিয়ান আর টনি একজনই ছিল, আসলে ফাদার ফেবিয়ানের স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার ছিল। ফাদার ফেবিয়ানের ছোট ভাই টনি মারা যাওয়ার পর সে তার মধ্যেই টনির একটি পার্সোনালিটি ক্রিয়েট করে। ফেবিয়ান এখানে চার্চের মধ্যে বসেছিল, তখনই ফাদার থমাস সেখানে আসে, আর ফাদার ফেবিয়ানকে বলে, এতদিন আপনি কোথায় ছিলেন? আমরা আপনাকে অনেক খুঁজেছি। কিন্তু ফেবিয়ান এখানে থমাসের সাথে কোনো কথাই বলে না, কারণ তার মধ্যে এখন টনি ছিল। টনি এখানে ফাদার ফেবিয়ানকে বলে, আমি আবারও খুন করতে যাচ্ছি। তখন আবার ফেবিয়ান টনিকে বলে, টনি তুমি জানো খুন করা পাপ, তাহলে তুমি এটা কেন করছো? তখন আবার টনি বলে, খুন করা যদি পাপ হয় তাহলে তুমি এটা কেন আমাদের বাবাকে বলোনি? তখন ফাদার ফেবিয়ান বলে, তুমি জানো সেটার বদলা আমি অনেক আগিয়ে নিয়েছি, আমাদের বাবা আর মাকে হত্যা করে। টনি বলে, আমিও মারিয়ার হত্যার বদলা নেব, আমি তাদের কাউকেই ছাড়বো না। আমি জানি আপনারা কিছুই বোঝেন নাই, মাথার উপর দিয়ে গেছে। প্রথমে আমারও এমন হয়েছিল, সবকিছু মাথার উপর দিয়ে গেছিল। আসলে স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডারে মানুষ কিছুক্ষণ পর পর পার্সোনালিটি চেঞ্জ হয়, আর এখানে টনি আর ফেবিয়ানের ক্ষেত্রে ঠিক একই হয়েছিল। একবার ফাদার ফেবিয়ানের পার্সোনালিটি ছিল, আরেকবার টনির পার্সোনালিটি, একবার টনি বলছিল একবার ফেবিয়ান বলছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক, টনি যখন সেখান থেকে উঠে যাচ্ছিল, ফাদার থমাস তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু টনি ফাদার থমাসকে সেখানেই হত্যা করে। এরপর সিন শিফট পুলিশ স্টেশনে, সেখানে মার্টিন কার্তিক আর কামিয়াকে তাদের নাম জিজ্ঞেস করে ডায়েরিতে নোট করা হচ্ছিল। তবে বিলাস এখানে কার্তিকের নাম শুনে একটু চমকে যায়। কার্তিকে যখন তার পুরো নাম জিজ্ঞেস করা হয়, কার্তিক বলেছিল তার নাম কার্তিক দত্তাত্রে পাটেল, আর এই দত্তাত্রে হচ্ছে আশিসকে যে দুজন ব্যক্তিকে মারার জন্য গান দিয়ে পাঠানো হয়েছিল তাদের ছেলে দত্তাত্রে, যে আমেরিকায় থাকতো, আর আমি তাকে দত্ত বলেছিলাম। কার্তিকের নাম শুনে বিলাস একটু শকড হয়ে যায়।
এরপর দেখানো হয় পুলিশরা তাদের তিনজনকে ছেড়ে দিয়েছে, আর মিস্টার দিকে থানায় এসে কনস্টেবল শেখকে কিছু টাকা দিয়ে সবাইকে দিয়ে দিতে বলে। এরপর আমাদের দেখানো হয় মার্টিন আর কার্তিক যখন মার্টিনের বাসায় আসে, টনি সেখানে তাদেরকে গান পয়েন্টে নিয়ে নেয়। আসলে টনি আগে থেকে মার্টিনের ঘরে তাদের অপেক্ষা করছিল। টনি এখানে মার্টিনকে জিজ্ঞেস করে মারিয়াকে কে হত্যা করেছে। মার্টিন বলে আমরা জানি না, আর আমরা মারিয়াকে কেন হত্যা করব। এটা শুনে টনি মার্টিনের পায়ে একটি গুলি করে দেয়। তখনই বিলাস সেখানে এসে পড়ে আর টনিকে গান পয়েন্টে নিয়ে নেয়। তবে টনি এখানে মার্টিনকে হত্যা করে আর বিলাস টনিকে। এরপর বিলাস কার্তিককে জিজ্ঞেস করে মারিয়াকে কে হত্যা করেছে। বিলাস বলে স্যার আমি কিছুই জানি না। তখনই পেছন থেকে কামি এসে বিলাসের মাথায় আঘাত করে। কামি এখানে বিলাসকে মারার চেষ্টা করে। আসলে টনি যেমন একটা সাইকো ছিল, ঠিকই সেম সাইকো ছিল। আর কামিয়া টনিকে অনেক পছন্দ করত, আর এই কারণে কামিয়া মারিয়াকে হত্যা করে যাতে করে সে টনিকে পেয়ে যায়। কামিয়া এখানে বিলাসকে হত্যা করার চেষ্টা করে। নিজেকে বাঁচানোর জন্য বিলাস একটি ডাম্বেল দিয়ে কামিয়ার খেল খতম করে দেয়। আর কার্তিক পালাতে নিলে বিলাস কার্তিককে গান পয়েন্টে সেখানে বসতে বলে। আর এখানে মুভির আরেকটি টুইস্ট রিভিল হয়। আসলে আশিসকে কার্তিকে ফাঁসিয়েছিল, আর আশিসকে যে বৃদ্ধ দম্পতিকে মারার জন্য পাঠানো হয়েছিল তারা ছিল কার্তিকের দাদা দাদি। বিলাস এখানে কার্তিককে জিজ্ঞেস করে সে আশিসকে কেন ফাঁসিয়েছে আর তার দাদা দাদিকেই বা কেন মারতে চায়। কার্তিক বলে তার দাদা দাদির কারণে তার বাবা তার মাকে ছেড়ে দিয়েছে, আর সে আশিসকে ফাঁসিয়েছিল এই কারণে কারণ আশিস সবসময় কার্তিককে মার্টিনের চামচা বলতো, আর আশিস অনাথ ছিল। যদি কোনো সমস্যা হয় তাহলে তার ব্যাপারে জিজ্ঞেস করার জন্য কেউ আসবে না। এটা শুনে বিলাস কার্তিককে সেখানেই শ্যুট করে দেয়। আসলে পুলিশ স্টেশনে বিলাস যখন কার্তিকের পুরো নাম শুনেছিল কার্তিক দত্তাত্রে, তখন বিলাসের মনে পড়ে আশিসকে যে বৃদ্ধ দম্পতিকে হত্যা করার জন্য পাঠানো হয়েছিল তাদের ছেলের নাম ছিল দত্তাত্রে। আর এখানেই বিলাস বুঝতে পারে আশিসকে ফাঁসিয়েছে কার্তিক। এরপর বিলাস সেখান থেকে বেরিয়ে পড়ে, আর সিন শিফট হয় মিস্টার দিগের উপর। মিস্টার দিগে এখানে আশিসকে একটি জায়গায় নিয়ে এসেছে এনকাউন্টার করার জন্য। মিস্টার দিগে এখানে আশিসকে মারতেই যাবে, পিছন থেকে বিশাল মিস্টার দিগেকে শ্যুট করে দেয়। এখানে আরও একটি টুইস্ট রিভিল হয়। আসলে আশিস যে অনাথ আশ্রমে বড় হয়েছিল, বিলাসও সেই একই অনাথ আশ্রমে বড় হয়েছে। আর বিলাস সেদিন যখন সেই অনাথ আশ্রমে গিয়েছিল, সেই অনাথ আশ্রমের মালিক তাকে থাপ্পড় মেরেছিল। এরপর সিন কাট হয়ে যায়। আসলে এরপর সেই অনাথ আশ্রমের মালিক বিলাসকে সবকিছু খুলে বলে যে বিলাস সেখান থেকে চলে যাওয়ার কিছুদিন পরেই আশিস সেখানে এসেছিল। আর আশিস মোটেও এমনটা করতে পারে না, তাকে অবশ্যই ফাঁসানো হয়েছে। বিলাস সেখানে সেই অনাথ আশ্রমের মালিককে বলেছিল, আপনি কোনো চিন্তা করবেন না, এই অনাথ আশ্রমের প্রত্যেকটা সদস্যই আমার ভাই, আর আমি আমার ভাইকে অবশ্যই বাঁচাবো। আর আমাদের দেখানো হয় বিলাস আশিসকে তার বাসায় নিয়ে যাচ্ছে। আর এখানেই এই দারুণ মুভিটি শেষ হয়ে যায়। তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম দারুণ দারুণ মুভির এক্সপ্লেনেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আর একটি কমেন্ট আমাদেরকে নতুন ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেশন দেয়। তো আশা করবো আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।